চেংকুড়ি যুবতী খুনিকে গ্রেফতার করল পুলিশ। ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট ইনচার্জ মনোজ পাঠক দলবল নিয়ে জোরকদমে অভিযান চালিয়ে অমর সিনহাকে আটক করতে সক্ষম হন। মঙ্গলবার রাতে মণিপুর জিরিবাম থেকে আটক করা হয়। সে খুনের ঘটনা স্বীকার করেছে। বুধবার দুপুরে খুনি অমর সিনহাকে শিলচর সদর থানা থেকে আদালতে প্রেরণ করেন। আদালত তাকে জেল হাজতে পাঠায়। এদিকে বিকেল 5টা নাগাদ নিশার মৃতদেহ শিলচর ন্যাশনাল হাইওয়ের পেট্রোল পোস্টের সামনে আসতেই স্থানীয় লোকরা নিশার হত্যাকারীর ফাঁসির দাবিতে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। পেট্রোল পোস্টের ইনচার্জ মনোজ পাঠক অতি কম সময় নিশা হত্যাকারীকে গ্রেফতার করায় সাধুবাদ জানান স্থানীয় লোকরা। এদিকে এক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে, নিশা সম্পর্কিত ভাই অমর। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। পলাই গুছি গৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। এতিয়া আমি সৰজুগে আৰু আমাৰ ছিনিয়ৰ অফিচাৰৰ সহযোগত বা আমাৰ ষ্টাফৰ সহযোগত আমি সকলোৱে মিলি যে কেইজন ঘাতক যিহেতু এগৰাকী ছোৱালীক হত্যা কৰি গৈছে, গতিকে আটক কৰাৰ বাবে আমি পূৰ্ণ উদ্যমেৰে মানে চেষ্টা কৰিলোঁ। আৰু তেনেকৈয়ে গৈ আমি আপোনাৰ অমৰ সিংহা যিজন একিউজ কালপ্ৰিট তেওঁক আমি কম খেদি তেওঁৰ আমি বৰবেকৰা জিৰিবাম এইটো যিটো মণিপুৰ পৰে তাত আমি তেওঁক আটক কৰোঁ। আটক কৰি আজি যিখিনি নিয়ম হেৰি আইনমতে যিখিনি বিধিগত নিয়ম তেনেধৰণে কাম কৰি বৰ্তমান আমি যে কাষ্টডিত মান্যগড় আদালতত প্ৰেৰণ কৰা হৈছে আৰু বাকী ইনভেষ্টিগেশ্যন প্ৰক্ৰিয়া চলি আছে, চলি থাকিব। কি কাৰণে এই কাম কৰি আছে আপোনাকে কিছু জানা আছে নেকি? এইটোতো এতিয়া বৰ্তমান চলি আছে পৰ্যায়ত, কিন্তু যিমান দূৰ গম পাইছোঁ বা যিমান দূৰ সম্ভৱ তেওঁলোকৰ প্ৰেমেৰী হত না তেওঁলোকৰ কিবা লাভ এফেয়াৰ্ছ এনেকুৱা কিবা আছিল বুলি এটা সংকেত পাইছোঁ বা ইনফৰ্মেশ্যন এটা পাইছোঁ, কিন্তু কিমান দূৰ সত্য কি আমি ইতিমধ্যে যিহেতু কালিহে ঘটনাটো হৈছে গতিকে আমি চালি জাৰি চাব লাগিব। যিখিনি আমি জেগাত ঠাইত পাইছোঁ আমরা ন্যায্য প্রাপ্তিটা আমাদের এই আমাদের এই এই ভিকটিমস নামটা কি জানি নিশা সিনহা যেন সেই ঘাতকে ফাঁসি জাতিকে ঘাতকে ফাঁসিতে ঝুলানোর আমরা ইয়ে আমরা দাবি রাখছি, পাবলিকের ইয়ের থেকে দাবি রাখছি। আমাদের বিভিন্ন মহল বিভিন্ন সংগঠন আছে, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী আন্দোলন পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠন দাবি রাখছে ঘাতককে যেন কোনো মতে ছেড়ে দেওয়া না হয়। এবং পুলিশকে আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে, যেহেতু ওনারা ওনাদের নিজের পারদর্শিতা উঠিয়ে 7 আওয়ার্সের মধ্যে দেখিয়ে দিতে পেরেছে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পাঠক সাহেব, বিশেষ করে পাঠক সাহেব আমাদের পিপির ইনচার্জ, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি সমাজের পক্ষ থেকে। এবং আমরা সাব্যস্ত করতে চাই এই ঘাতকের জন্য ফাঁসি আমরা এই আমাদের এই